স্বাগত আপনাদের হাল্লাপুলের পর্দায় বিস্তারিত খবরে যাব কিন্তু তার আগে এক নজরে শিরোনাম প্রকাশিত হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফল পাশের হার 69.49% জেলার শীর্ষে কুমতি মাধ্যমিকের সেরা দশের শীর্ষস্থানে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে দীপায়ন দেবনাথ প্রাপ্ত নম্বর 488 সেরা দশের স্থান পেল 24 জন কৃতী ছাত্রছাত্রী সদলে হারবাত গুন্ডা বাহিনীর সংঘবদ্ধ হামলায় নিজ বাড়িতে গুরুতর আহত রক্তাক্ত বিজেপি দলের প্রাক্তন মুখপাত্র প্রসেনজিৎ চক্রবর্তী শ্রম আইন সংশোধনী প্রথা সহ গুচ্ছ দাবিতে দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন বিভিন্ন শ্রমিক সংগঠনের সারা দেশের সাথে রাজ্য প্রদর্শিত হয় এই বিক্ষোভ কর্মসূচি এখন বিস্তারিত সদলীয় গুন্ডাদের সংখ্যাবদ্ধ আক্রমণে গুরুতর আহত প্রদেশ বিজেপি প্রাক্তন মুখপাত্র সাংবাদিক প্রসেনজিৎ চক্রবর্তী ঘটনার পরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ক্রিমিনাল এবং কুলাঙ্গার বললেন রক্তাক্ত প্রসেনজিৎ প্রদেশ বিজেপির সভাপতি মানিক সাহাকেও এক হাত নেন তিনি বিপ্লব দেশদ্রোহী ত্রিপুরা রাজ্যের মাথা আপনারা একটা দেশদ্রোহীকে একটা নিয়মক হারামকে বসিয়েছেন একটা ক্রিমিনাল ক্রিমিনালকে বসিয়েছেন বিপ্লবের মতো ক্রিমিনালের হাত থেকে ত্রিপুরাবাসীকে বাঁচাবে বন্দে মাতরমকে সফল করবে প্রসেনজিৎ রাজধানী মিলন চক্রে নিজ বাড়িতে শাসক দলের দুষ্কৃতি ও হারবাদ বাহিনী গুন্ডাদের হাতে রক্তাক্ত হলেন প্রদেশ বিজেপির প্রাক্তন মুখপাত্র প্রসেনজিৎ চক্রবর্তী সম্প্রতি বিজেপি দলের বিভিন্ন দুর্নীতি এবং কুকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং দলের বর্তমান সভাপতি মানিক সাহার বিরুদ্ধে সরব হয়েছিলেন প্রসেনজিৎ চক্রবর্তী তারপর থেকে বিভিন্ন দিক থেকে হুমকি পাচ্ছিলেন তিনি তার মধ্যে সম্প্রতি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন ডেকে বিজেপি দলের সঙ্গে সম্পর্ক ছেদ করেন তিনি আর এইসব কারণে বিজেপি দলের শীর্ষ নেতা ও মুখ্যমন্ত্রী গুন্ডা লেলিয়ে দেন প্রসেনজিৎকে উচিত শিক্ষা দিতে এরই ফলস্বরূপ নিজ বাড়িতে রক্তাক্ত হলেন প্রসেনজিৎ সারা শরীরে রয়েছে অত্যাচারের দাগ ঘটনার বিবরণ দিতে গিয়ে আক্রান্ত প্রদেশ বিজেপির প্রাক্তন মুখপাত্র প্রসেনজিৎ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ক্রিমিনাল এবং কুলাঙ্গার বলেও সম্বোধন করেন কুলাঙ্গার যে ত্রিপুরাকে ধ্বংস করার জন্য এসেছে ত্রিপুরার আমাদের সবার পরিশ্রমের বিনিময়ে যখন ত্রিপুরায় পরিবর্তন প্রায় দল গড়ায় তখন এই কুলাঙ্গারকে দিল্লি থেকে পাঠানো হয় সে ত্রিপুরার শরীর কলঙ্কিত সন্তান আমি আজকে নিশ্চিত হয়ে গেছি যে বিপ্লবই পাঠিয়েছিল কারণ আজকে ওই ছেলেটাই আমি গলার আওয়াজে চিনতে পেরেছি যেদিন সে ছেলেটা আমাকে প্রথম ডেকেছিল আজকে সেই প্রথম ডাকে আজকে আবার সে বলে বিপ্লব দেবের বদনাম করা মানিক সাহার বদনাম করা বিজেপির বদনাম করা ফেসবুক লাইভ করা না করার পরেও সেদিন নাই করার পরেও সাহস এত বড় আর তোকে রাখতামই না পৃথিবীতে বলে আমার মোবাইলটাকে প্রথম কেড়ে নিয়ে একটা আশা দেয় এরপর মোবাইলটাকে আরেকজন তার পকেটে ঢুকিয়ে নেয় আমি কিছু বলতেই পারছিলাম না ওরা কেউ মানে দু হাতে ওরা যে যেভাবে কেল ঘুষি কেউ লাঠি পেটে পেটে সব দিকে মারতে থাকে এখন থেকে এক ঘন্টার মতন হবে ভাই আমি তো টাইম দেখিনি কি হয়েছে ঘটনাটা কখন কি হয়েছিল ওরা আসে ডাকে আমাকে আমি বারান্দার ঘরে যাই আমার এটা অফিস ঘরের মতন এখান থেকে আমি বলে ওদেরকে কি ব্যাপার ওই ছেলেটার চেহারা দেখে আমি বলার আওয়াজ আমি চিনে ফেলতে পারি বুঝি কিন্তু ওই ছেলেটা আমার সঙ্গে প্রথম কথা বলেছিল তো আমি আর বাইরে বেরোইনি আমি যে কেন কি ব্যাপার বলে আমি একটু পেছনের দিকে আসতে ওরা ঢুকে যায় জোর করে এই বারান্দার ঘরের মধ্যে ঢুকে আমার কলার মধ্যে ধরে টানতে থাকে মুহূর্তে আরও অনেকগুলো ঢুকে
ঢুকে যায় আমার সিসিটিভির মনিটর মনিটরগুলো বোধ ভেঙে নিয়ে যায় আমাদের গলতি কে ওরা 2 লাখ টাকা নিয়ে আমার ল্যাপটপ না 2 লাখ টাকা মানে তো বহুত টাকা এখানে ওইটা এখানে আমি টাকা ওফ কত টাকা কি কেউ জানে বলে কত টাকা আমি জানি এখানে টাকা ছিল প্রচুর টাকা এই প্রসঙ্গে প্রসেনজিৎ চক্রবর্তী আরো জানিয়েছেন আজকে আমি আবারো বলছি আপনাদের মাধ্যমে আমি আবারো বলছি আমি ভাগ্যবান যে আমার নেতাজির উপরে ব্রিটিশরা যে অত্যাচার করেছিল জেলে ঢুকিয়ে তাকে থার্ড ডিগ্রি পর্যন্ত দিয়েছিল আজকে সেই অত্যাচারগুলো খানিকটা হলেও আমার উপরে ওরা করছে আজকে কালো ব্রিটিশরা করছে সখন সাদা ব্রিটিশরা করতো এখন কালা ব্রিটিশরা করতো করছে অত্যাচার সহ্য করার ক্ষমতা আমাকে ভগবান দিয়েছে আমি এর জন্য ভগবানের কাছেও কৃতজ্ঞ আর আমি যে নেতাজিকে অনুপ্রেরণা অনুসরণ করি সেই নেতাজি আমাকে সেই অনুপ্রেরণা শক্তি দিয়েছেন সেই শক্তির বলে আমি আজকে আপনাদের মাধ্যমে মানুষকে জানাতে চাই যে এই ঘটনাগুলো আমাকে আরও বেশি শক্তিশালী করবে হয়তো শারীরিকভাবে আমার কিছুটা কষ্ট হচ্ছে কিন্তু আমি একজন রাষ্ট্রবাদী কেমন হয় তা দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দেব অত্যাচার কখনো রাষ্ট্রবাদীকে দমন করতে পারে না মাতৃভূমির চরণে নিবেদিত কাউকে অত্যাচার নিপীড়ন দমন করতে পারে না আগামী দিনেও আমি দেখিয়ে দেব কিল ঘুষি লাথি তারপর মানে কাঠের ফাইল গোল আকার ডান্ডা যে যেভাবে পেরেছে মেরেছে আপনার ঘরে কেউ ছিল না আমার বোন ছিল আমার ঘরে আরো এক দুজন ছিল লোক তাদেরকেও এখান থেকে ভয় দেখিয়ে বের করে দেয় আমি কথা দিচ্ছি ত্রিপুরার জনতাকে এই অত্যাচার আমাকে আরো বেশি শক্তিশালী করবে আর এই আমি আপনাদের মাধ্যমে আবারও বলছি আমি নরেন্দ্র ভাই মোদীকে বলছি অমিত ভাই শাহকে বলছি বিপ্লব দেশদ্রোহী কোনো সন্দেহ নেই এটা প্রমাণিত হয়ে গেছে বিপ্লব দেশদ্রোহী ত্রিপুরা রাজ্যের মাথা আপনারা একটা দেশদ্রোহীকে একটা নিমক হারামকে বসিয়েছেন একটা ক্রিমিনাল ক্রিমিনালকে বসিয়েছেন এই অপরাধ তো আপনারাও করে ফেলেছেন দাদা আপনারাও নিজের অজান্তে অত না বুঝে করেছেন ক্রিমিনালকে একটা রাজ্যের সাংবিধানিক ক্ষমতায় বসিয়েছেন দিল্লি থেকে পাঠিয়ে ভারতীয় জনতা সাক্ষী আমার ত্রিপুরাবাসী সাক্ষী আমার ভগবান সাক্ষী আজকে থেকে আরো মজবুত আরো শক্তিশালী আর অডিটর মাইন্ড প্রসেনজিৎকে এই পৃথিবী দেখবে প্রসেনজিৎ এই পৃথিবীকে দেখিয়ে দেবে প্রসেনজিতের শরীরে এক বিন্দু রক্ত থাকতে থাকতে শেষ নিঃশ্বাস থাকতে থাকতে প্রসেনজিৎ ত্রিপুরাকে অপরাধী মুক্ত করবে বিপ্লবের মতো ক্রিমিনালের হাত থেকে ত্রিপুরাবাসীকে বাঁচাবে বন্দে মাতরমকে সফল করবে প্রসেনজিৎ এদিকে প্রসেনজিৎ বিজেপি দলের দুদিনের সক্রিয় কর্মী ছিলেন একসময় গান্ধীর এক করে পাহাড় জঙ্গল চষে বিজেপি দলের সংগঠনকে চাঙ্গা করেছিলেন প্রসেনজিৎ ও হাতিঘোড়া মুসলিমীয় কর্মী দলের সুদিনে এখন দাপ নেই প্রসেনজিতে নব্য মাফিয়ারাই চালাচ্ছে বিজেপি দল সুবলভূমি কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে গোটা রাজ্যের পক্ষে সিপিআই বিরোধী হাওয়া তুলেছিলেন বাম শাসনে একদিন ক্ষোভে অপমানে বিজেপি দলটাই ছেড়ে দেন রাজ্যের সর্বজন বিদিত পোর খাওয়া সংগঠক সুবলভূমি কংগ্রেস দলে ফিরে ডুবন্ত কংগ্রেস দলকে চাঙ্গ করেছিলেন সুপল ভূমি এখনো রাজ্য জুড়ে সাংগঠনিক প্রভাব রয়েছে সুপল ভূমিকে সুপল ভূমি বিজেপি দল ছাড়ার পর বিজেপি দল শুরু হয়েছে দল ছাড়ার প্রবণতা এবার বিজেপি দল ছাড়লেন দুদিনের বিজেপি কর্মী প্রসেনজিৎ রাজ্যবাসী ধীরে ধীরে আস্থা হারাচ্ছে বিজেপি দলের উপর থেকে আর জোরসোরে আইনপিটির সঙ্গে বিজেপি দলের সম্পর্ক অনেকটাই সাপে নিয়মের মতো বর্তমানে মুখপাত্ররা ভবিষ্যতে জুতো পেটা খাবেন না তার কোনো নিশ্চয়তা নেই তারও যে কেরোয়া তিনও কেটে ভণ্ডামিতে যুক্ত রয়েছে তাদেরকেও একদিন মাসুল গুনতে হবে প্রসেনজিতের মতো ব্যুরো রিপোর্ট হালাবর
সারা দেশের সাথে রাজ্য অসংগঠিত শ্রমিকদের মাসে 10,000 টাকা করে 8 মাসের জন্য আর্থিক অনুদান সহ 5 দফা দাবির ভিত্তিতে বিক্ষোভ প্রদর্শন করে সিএফটিইউআই। এই কর্মসূচিতে অংশ নেন পিডিএস নেতা প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস। বিভিন্ন ব্যানার নিয়ে সংগঠিত হয় বিক্ষোভ কর্মসূচি। প্রতিবাদটা হচ্ছে অল ইন্ডিয়াতে সিএফটিইউ, এটা হচ্ছে আন্তর্জাতিক একটা সংগঠন। আপনি আমরা সবাই মিলে যে আপনার সরকারি অধিকৃত যে সংস্থাগুলো আছে সেগুলো সাংবিধানিকভাবে প্রাইভেটাইজেশন করা হচ্ছে। দুটো বলছে যে অনেক রাজ্য 3 বছরের জন্য লেবার ল 38টা সেটা 3 বছরের জন্য থাকবে না, এবং 8 ঘন্টা ডিউটি সাধারণত শ্রমিকরা করে থাকে, এটা 12 ঘন্টা করছে। অবনারি এত কাজ করে তা এখনও রেগুলার করা হয়নি, এবং যে সমস্ত 40টা আইন আছে সেই আইনগুলোকে 4টার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, ফলে ভীষণ লেবার অ্যাক্ট। ব্যুরো রিপোর্ট, হালাবোল। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক পরীক্ষায় শীর্ষস্থান দখল করল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের দীপায়ন দেবনাথ। প্রথম দশে স্থান পেল মোট 24 জন ছাত্রছাত্রী। নেতাজি সুভাষ বিদ্যানিকেতন ও শিশু বিহারকে টক্কর দিল বিভিন্ন মহকুমার নামী দামি স্কুলগুলো। এবছর ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় প্রকাশিত ফলে প্রথম 10টি স্থান দখল করে 24 জন ছাত্রছাত্রী। এর মধ্যে 488 নম্বর পেয়ে শীর্ষস্থান দখল করে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের দীপায়ন দেবনাথ। দ্বিতীয় স্থান দখল করে শঙ্করাচার্য বিদ্যায়তনের মেঘা শর্মা। মেঘার প্রাপ্ত নম্বর 487। একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রেশম বাগান হাই সেকেন্ডারি স্কুলের তৃষ্ণাশ্রী দেওয়ান এবং শিশু বিহারের অভিরাজ পাল। 483 নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন 4 জন। এরা হলেন উদয়পুর ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের অল্ডিন রায়, অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুলের যশরাজ দাস, শিশু বিহারের দেবদ্রিতা পাল এবং শঙ্করাচার্য বিদ্যায়তন গার্লস স্কুলের মেধা শর্মা। 482 নম্বর পেয়ে চতুর্থ স্থান দখল করে গোমতী জেলার বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলের বর্ণালী দেবনাথ এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের দীপাঞ্জন দেব সরকার। পঞ্চম স্থান দখল করেছেন দক্ষিণ জেলার ব্রেনটেক শিক্ষানিকেতনের মন্দিরা বৈদ্য, উত্তর জেলার বিবি ইনস্টিটিউশনের শিলাজিৎ দেব এবং শিশু বিহারের উদয় শঙ্কর পাল। এদের 3 জনেরই প্রাপ্ত নম্বর 481। এদিকে 480 নম্বর পেয়ে ষষ্ঠ স্থান দখল করেছেন ঊনকোটি জেলার নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুলের রাজদীপ পাল। 479 নম্বর পেয়ে সপ্তম স্থান লাভ করেন গোমতী জেলার বিবেকানন্দ বিদ্যাপীঠের সঞ্চন পাল, পানিসাগর হলিক্রস স্কুলের সৌরদীপ দেবনাথ এবং উমাকান্ত একাডেমির ইংলিশ মিডিয়াম স্কুলের স্বর্ণব সাহা। অষ্টম হয়েছেন উত্তর জেলার গোল্ডেন ভ্যালি হাই সেকেন্ডারি স্কুলের নবদিত দাস ও নর্থ পয়েন্ট স্কুলের শিবম দে। রাজধানী নতুন নগর গার্লস স্কুলের সুকর্ণা দত্ত এবং শিশু নিকেতনের দীপক রুদ্রপাল, এদের সকলের প্রাপ্ত নম্বর 478। 477 নম্বর পেয়ে নবম হয়েছেন উত্তর জেলার বিবি ইনস্টিটিউশনের গ্রন্থিক চক্রবর্তী এবং আগরতলা শিশু নিকেতনের অনন্যা দেবনাথ। দশম স্থান দখল করেছেন ঊনকোটি জেলার নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম স্কুলের ঋষভ ভট্টাচার্য। ঋষভের প্রাপ্ত নম্বর 476। টপ টেনের সকলেরই গ্রেড হচ্ছে ডবল এ। ব্যুরো রিপোর্ট, হালাবোল। প্রকাশিত হল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফল। প্রকাশিত ফলাফলে পাশের হার 68.54%। শীর্ষ স্থান দখল করল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের দীপায়ন দেবনাথ। পূর্ব ঘোষণা অনুসারে 3 জুলাই শুক্রবার প্রকাশিত হল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফল। এদিন গোর্খাবস্তিস্থিত টিবিএসসি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ফল প্রকাশ করেন পর্ষদ সভাপতি ভবতোষ সাহা। সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে পর্ষদ সভাপতি প্রথমে কোভিড-19 জন্য 23 মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিভিন্ন পরীক্ষা স্থগিত রাখার কথা উল্লেখ করেন। সেই সাথে কেবলমাত্র নতুন সিলেবাসের মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হওয়ার কথাটিও উল্লেখ করেন তিনি। সুচারুভাবে পরীক্ষা পর্ব সম্পন্ন করার জন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা সহ পরীক্ষা গ্রহণ কাজে যুক্ত সকলকে। Please,
265 জন ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছিল। তাদের মধ্যে পরীক্ষায় বসেছিল 48,499 জন। এর মধ্যে ছেলের সংখ্যা 22,836 জন এবং মেয়ে 26,158 জন। প্রকাশিত ফলাফলের নিরিখে বছর পাশের হার 69.49%। এর মধ্যে এসটি পরীক্ষার্থীদের পাশের হার হচ্ছে 58.37%। এসসির হার গিয়ে দাঁড়িয়েছে 73.35%। এবছর এডিসি ভুক্ত বিদ্যালয়ের পাশের হার কমেছে গত বছরের তুলনায় মাত্র 48.53%। ছেলে মেয়ে পাস করেছে এডিসি ভুক্ত বিদ্যালয়গুলিতে। জেলা স্তরে পাশের হার সর্বোচ্চ স্থান দখল করেছে কুমতি জেলা, সর্বনিম্ন পাশের হার ধলাইতে। এছাড়া 100% পাস স্কুলের সংখ্যা 80টি, 200% অসফল স্কুলের সংখ্যা 5টি। অপরদিকে বছর 36 জন শারীরিক প্রতিবন্ধী পরীক্ষা দেয়, যাদের মধ্যে 9 জন হচ্ছে দৃষ্টিহীন, অকৃতকার্য হয় মাত্র 1 জন। তাছাড়া সংশোধনাগার থেকে কোনো পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি। অপরদিকে উত্তরপত্র মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দিতে হবে নিজ নিজ স্কুলে। শেষ তারিখ 8ই জুলাই। ফর্মাটা ওয়েবসাইটে আপলোড করে দেবো, প্রত্যেক স্কুলকে আজকেই পৌঁছে দেবো মার্কশিটের সাথে। এবং এই ডেটটা স্যার অলরেডি বলে দিয়েছেন, তাও আমি একটু আস্তে আস্তে বলে দিচ্ছি, আপনারা কাজ একটু নোট ডাউন করে রিভিউড অ্যাপ্লিকেশন ফর্ম স্কুলে ছাত্রদের তরফ থেকে স্কুলে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 8 তারিখ, মানে আজকের থেকে 8 তারিখের মধ্যে ছাত্ররা স্কুলে রিভিউড অ্যাপ্লিকেশন জমা দিতে পারবে। সর্বোচ্চ 3টে বিষয়ে ছাত্রছাত্রীরা রিভিউর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে মাধ্যমিক নতুন সিলেবাসের জন্য। রিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের বোর্ডে জমা দেওয়া যে দিন তারিখ সেটা আমি বলে দিচ্ছি, এটা স্কুল তরফ থেকে আমাদের বোর্ডে জমা দেবে। এটা হচ্ছে আগরতলার যে স্কুলগুলো আছে, আগরতলার অন্তর্ভুক্ত স্কুলগুলো জমা দেবে বোর্ডে 10 তারিখ। একটা দিনই দিয়েছি, তার আগে আমরা 3 দিন দিতাম, যেহেতু কোভিড-19 করার জন্য প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা একদিন একদিন করে দিচ্ছি সর্বোচ্চ 3 বিষয়ের জন্য। এবং ছাত্রছাত্রীরা স্কুলে 8 তারিখের মধ্যে জমা দেবে স্কুল নির্দিষ্ট ফর্মে, বিনা যে করেছে ছাত্রছাত্রীরা সেটা কম্পাইল করে আমাদের কাছে ওই স্পেসিফিক ডেটে জমা দেবে। এদিকে গত বছরের তুলনায় এবছর পাশের হার বৃদ্ধি পেয়েছে 4.89%। ব্যুরো রিপোর্ট, হালাবল। শাপ্রুম হাসপাতালে কোয়ার্টার সংলগ্ন পরিত্যক্ত বিল্ডিংকে
নেশা ঠেকে এবং অসামাজিক কাজের স্থল হিসেবে ব্যবহারে অভিযোগ গ্রামবাসীদের। পুলিশকে জানানো সত্ত্বেও কোনো প্রকার পদক্ষেপ নেই আরক্ষা দপ্তরের, চরম ক্ষোভ। সাব্রুম হাসপাতালে কোয়ার্টার সংলগ্ন বিল্ডিংকে নেশা ঠেকে ও অসামাজিক কাজের স্থল হিসেবে ব্যবহার করছেন একাংশ সমাজ বিরোধীরা। স্থানীয়দের অভিযোগ, নেশার কারবারের পাশাপাশি মহিলাদের আনাগোনাও রয়েছে সে বিল্ডিংয়ে। দুপুর বেলা আর বিশে এখানে কি কি হয় মনে হয় আমার মনে নেশা জাতীয় কোনো কারবার। এছাড়া আর এখানে অনেক সময় মেয়ে ছেলেরা আসে। আমি অনেকবার থানা পুলিশ একটা পুলিশকে জানাইছিলাম, একটা পুলিশকে জানাইছিলাম যে এখানে একটু রাত্রে চেক করার জন্য ওই কোনো দাম নেবে না। তো এলাকাবাসীর মধ্যে এলাকাবাসী কী করবো বলুন, মহিলারা পুরুষরা তো বাড়ি ঘরে থাকে না। এদিকে পরিত্যক্ত বিল্ডিং ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর ইনজেকশনের সিরিঞ্জ। পুলিশকে জানানো সত্ত্বেও প্রচুর পদক্ষেপ গ্রহণ করছেন না পুলিশ প্রশাসন, ক্ষোভ স্থানীয়দের মধ্যে। ব্যুরো রিপোর্ট, হালাবোল। সংস্কারের অভাবে বেহাল অবস্থায় ঢুকছে তিলিয়ামুড়া অমরপুর সড়কের বিভিন্ন অংশ। দুর্ঘটনা প্রবণ হয়ে পড়েছে খাসিয়া মঙ্গল বনকুমারী থেকে 7 মাইল যাওয়ার রাস্তাটি। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্য যাত্রী সহ যানবাহন চালকদের। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ঢুকছে তিলিয়ামুড়া থেকে অমরপুর যাওয়ার সড়কটি। বিশেষ করে বর্তমানে দুর্ঘটনা প্রবণ হয়ে পড়েছে খাসিয়া মঙ্গলের বনকুমারী থেকে 7 মাইল যাওয়ার রাস্তাটি। গোটা রাস্তা জুড়ে খানাখন্দে ভর্তি, ভাঙছে রাস্তার ধারও। অথচ এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কারের জন্য কোনো প্রকার উদ্যোগই নিচ্ছেন না পূর্ত দপ্তর। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালক সহ নিত্য যাত্রীদের। এ সম্পর্কে এক যান চালক জানিয়েছেন, খারাপ কোনো মেন জিনিস নাই। মানুষ যদি জ্বর হয় বা কাশি হয় সর্দি হয় তুই তো ওষুধ খা, যার বলে তারা ট্যাবলেট খেলে কিছু ভালো থাকে না। কিন্তু রাস্তাটা দীর্ঘদিন ধরে এই অবস্থা ভালো হয়েছে, কিন্তু এটা যদি না শুধু ইয়ে মারা হয়, এই পাথর মারা হয় বা বালু মারা হয় কিছু হয় না। এইভাবে রাস্তাতে কিন্তু আমরা গাড়ির লিপ এবং চাকা মেন্টেনেন্স অনেক খরচ হয়, মানে আপনার গাড়ির ক্ষতি হয়, গাড়ির ক্ষতি হয়। কিন্তু পেসেঞ্জারও যাতায়াত করতে কষ্ট হয়, কারণ যারা পেছনে হয় তারা ভাই একটু আসা যাও ভেঙে লাগে। তো আমরা আর কত আসা যাবো, গাড়িটা 2 নম্বর দিয়ে যাচ্ছে, এরপর গাড়ি ঘটনাস্থলে তো একটু বেতা লাগবে, যাবলে পেসেঞ্জার আন্দোলন কেজি করে। এদিকে এলাকাবাসী ও যানবাহন চালকদের দাবি হচ্ছে অতি সত্বর সংস্কার করা হোক এই চিহ্ন রাস্তাটি। ব্যুরো রিপোর্ট, হালাবোল। মারণ ভাইরাস কোভিড-19 ছবলে বাংলাদেশে গত 24 ঘন্টায় মৃত্যু হয় আরও 42 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 1968। শুক্রবার এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত গত 24 ঘন্টায় আরও 42 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 32 জন পুরুষ এবং 10 জন মহিলা। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হল 1968 জনের। একই সময় নতুন করে আরও 3,114 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশে মোট করোনা শনাক্ত হলেন 1,56,391 জন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি বলেন, বাংলাদেশে মোট 71টি পরীক্ষাগারের মধ্যে 63টি থেকে প্রাপ্ত তথ্য অনুসারে গত 24 ঘন্টায় মোট 14,781 জনের নমুনা সংগ্রহ করা হয় এবং 14,650 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট 8,17,347 জনের নমুনা পরীক্ষা করা হল। এছাড়া 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,606 জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন 68,048 জন। বরাবরই মতো করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, হালাবোল। শুক্রবার সারা দেশের সাথে আগরতলা শহরেও শ্রম আইন সংশোধন বাতিল সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার। সামাজিক দূরত্ব বজায় রেখেই সংঘটিত হয় এই বিক্ষোভ কর্মসূচি। কেন্দ্রীয় বিজেপি সরকার
সমবিরোধী এবং জাতি জাতীয় এবং আন্তর্জাতিক মাল্টিন্যাশনাল কর্পোরেশন স্বার্থে স্বার্থের যে আইন আনা হচ্ছে সে আইনের বিরুদ্ধে সারা ভারতবর্ষে 10টি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন এবং মাস অর্গানাইজেশন মিলে আজকে প্রতিবাদ দিবসের আহ্বান করা হয়েছে। এই প্রতিবাদ দিবস উপলক্ষে আমরা আজকে এই ত্রিপুরা রাজ্যে কর্নেল চৌমুহনীতে আজকে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। আপনারা জানেন এই লকডাউন চলাকালীন অবস্থায় ট্রেড ইউনিয়নগুলির পরামর্শ না মেনে কেন্দ্রীয় সরকার শ্রমিক বিরোধী কালা কানুনগুলি প্রণয়ন করে চলছে, তার বিরুদ্ধে দুর্ভার আন্দোলন করার স্বার্থেই ভারতবর্ষে 10টি বড় বড় ট্রেড ইউনিয়ন এবং অ্যাসোসিয়েশন গণফ্রন্ট এগুলো মিলে এই আন্দোলনের ডাক দিয়েছে। ব্যুরো রিপোর্ট হলাবল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। প্রকাশিত হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফল, পাশের হার 69.49%, জেলার শীর্ষে কুমতি। মাধ্যমিকের সেরা দশের শীর্ষস্থানে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে দীপায়ন দেবনাথ প্রাপ্ত নম্বর 488, সেরা দশের স্থান পেল 24 জন কৃতি ছাত্রছাত্রী। সদলে হারবাত গুন্ডা বাহিনীর সংঘবদ্ধ হামলায় নিজ বাড়িতে গুরুতর আহত রক্তাক্ত বিজেপি দলের প্রাক্তন মুখপাত্র প্রসেনজিৎ চক্রবর্তী। শ্রম আইন সংশোধনী প্রথা সহ গুচ্ছ দাবিতে দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন, বিভিন্ন শ্রমিক সংগঠনের সারা দেশের সাথে রাজ্য প্রদর্শিত হয় এই বিক্ষোভ কর্মসূচি। এখন এ পর্যন্ত, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হলাবল।